হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমার ঠান্ডা জ্বর। তারপরও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর আমার অনেক ঠান্ডা লেগেছে, এজন্য হয়তো আপনাদের কথা শুনতে একটু অসুবিধা হতে পারে, প্লিজ কিছু মনে করবেন না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো করে নিচ্ছি। আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আর কোনো প্ল্যান ছাড়াই আমার ননদ আসতেছে আমাদের বাসায়। ও আমার ননদের ছেলে আর কি অসুস্থ, সেজন্য ওকে ডাক্তার দেখাতে নিয়ে আসছে। ও একটু পেটে ব্যথা, ওকে টেস্ট করতে হবে, এজন্য আসতেছে। তো এখন আমারও এদিকে ঠান্ডা জ্বর, শরীর খারাপ। তারপরে ওদের জন্য আমি যতটুকু যা পারতেছি সেগুলো আর কি রান্নাবান্না করার চেষ্টা করতেছি, আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করতেছি। এখানে মাছ ভাজতেছি, বাচ্চা অসুস্থ, এই মাছটা ওর জন্যই, যদিও মাংস না খায়, এজন্য আর কি মাছটা ভেজে নিচ্ছি। সব রান্না শেয়ার করতে পারলাম না, শরীর খারাপ, একা একা ক্যামেরা ধরে রান্না করতে অনেক কষ্ট হচ্ছে। এই যে মাংসটা আমি আর কি অফ ক্যামেরায় করে ফেলেছি, রান্না হয়ে গেছে, আপনাদেরকে শুধু দেখালাম। এটা গরুর মাংস রান্না করেছি, এখন আরও মাছ আছে সেটাও রান্না করব, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না। তো ওরা আমাদের বাসায় চলে আসছে, মাঝখানে হাত আসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ওরা খাওয়া দাওয়া করতেছে। তো আমি আর কি ক্যামেরা ধরতে পারিনি, তো জাস্ট আপনাদেরকে খাওয়াটা একটু দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে আপনাদের। তো ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে। আপনাদের ভাইয়া আসার সময় চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে। এই যে চিংড়ি মাছ, মাছগুলো অনেক ফ্রেশ। এখন এই চিংড়ি মাছগুলো আমার ননদ কেটে নিবে, আমার একটু শরীর খারাপ দেখে এখন আমার ননদ বলতেছে যে এগুলো আমি কাটি, আপনার কাটতে হবে না। তো সে এখন চিংড়ি মাছগুলো বসে বসে কেটে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ননদ চিংড়ি মাছ কাটতেছে। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, এখন সে রান্না করবে, পাশে ভাত বসিয়ে দিয়েছে। তো আজকে আমার ননদই রান্না করবে, আমার শারীরিক অবস্থা একটু খারাপ এজন্য সেই রান্না করবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ননদের রান্না বান্না। এখন এ পাশে সবজি রান্না করতেছে, ফুলকপি দিয়ে সিম দিয়ে একটা সবজি করবে, সে সবজির জন্য পেঁয়াজ মরিচ আর কি একটু ভেজে নিচ্ছে। আর যে সকল ইউটিউবার ভাইয়া আপুরা আছেন তাদের ভিডিও আমি দেখতে পারতেছি না, আমি অনেক অসুস্থ, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি একটু সুস্থ হলে অবশ্যই আপনাদের ভিডিও দেখব। আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টসও করে দিবেন, সেই সাথে শেয়ারও করে দিবেন। আমার ভিডিও যারা দেখেন তারা, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি না টেনে ফুল টাইম ওয়াচ করবেন, কারণ অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যদি আপনারা ভিডিও ফুল টাইম না দেখেন তাহলে অনেক আর কি কষ্ট হয়, এজন্য প্লিজ ভিডিও ফুল টাইম ওয়াচ করবেন, না টেনে দেখবেন। আর এই যে আমার ননদ এখানে সবজি বসিয়ে দিয়েছে, সবজি তো হলুদ, যা যা লাগে লবণ এগুলো দিয়ে দিচ্ছে। আমার ননদের হাতে রান্না কিন্তু অসাধারণ, অনেক মজা হয়, আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো বুঝাইতে পারতাম, অনেক মজা করে রান্নাবান্না করে, আমাদের কাছে খুব ভালো লাগে। তো আমার ননদ, আমরা যখন শ্বশুরবাড়িতে যাই তখন আমার ননদ আমাদেরকে রান্না করে খাওয়ায়, আমরা সবাই আর কি ওনার রান্না অনেক পছন্দ করি। তো আপনাদেরকে আজকে সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। যে সবজি কথায় কথায় দেখেন সবজিটাও আর কি অর্ধেক হয়ে গেছে, এখন আরেকবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর আমার ননদের ছেলে অনেক অসুস্থ, ওর আর কি পেটে একটু ব্যথা, তো আপনারা সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ও অনেক শুকিয়ে গেছে, ওর অনেক শরীর খারাপ, তো ওর জন্য সবাই দোয়া করবেন। সবজিটা অর্ধেক হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলে হয়ে যাবে। তো এ পাশে চুলা একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছে, দিয়ে পাশে আবার আর কি চিংড়ি মাছটাও রান্না করে নিবে। এজন্য এখন আমার ননদ সবসময় যেভাবে চিংড়ি মাছ রান্না করে সেভাবে রান্না করবে,
আর আমি আপনাদেরকে সেটা দেখাবো। দেখুন, চুলায় কড়াই দিয়ে দিয়েছে আর তেলও দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছে, এই পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে তারপরে উনি একটা একটা করে আর কি সব কিছু দিবে। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কাঁচামরিচগুলো একটু ফালি করে দিচ্ছে, তাহলে ফ্লেভারটা আর কি চিংড়ি মাছের মধ্যে চলে যাবে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে আর পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিবে। তবে মাছের কালারটা চেঞ্জ হয়ে আসলে আর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছে, তারপরে দিচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে দিবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিবে, নিয়ে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিবে। তারপরে দিবে আর কি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবে। নিয়ে আর কি কষিয়ে নিচ্ছে, এভাবে একটা একটা করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছে, পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা রেখে দিবে। তো এই চিংড়ি মাছ রান্নাটা অনেক মজার হয়, আমরাও আর এর আগে আমরা আর কি খেয়েছি। আপনাদেরকে যদি আপনারা বাসা ট্রাই করেন তাহলে আপনাদেরও ভালো লাগবে, বাসা ট্রাই করে দেখতে পারেন এভাবে চিংড়ি মাছ রান্না করে, অনেক মজা হয়। মাছের যে র ফ্লেভারটা থাকে খুবই ভালো লাগে খেতে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। এখন টমেটো কেটে নিচ্ছে চিংড়ি মাছে দেওয়ার জন্য, টমেটো ফালি করে কেটে নিবে। আর ভাড়াবি তো ভীষণ খুশি, তার ফুপিরা আসছে, সে খুবই এক্সাইটেড হয়েছে। তারপর ওর ফুফাতো ভাই বোন আছে, ওদেরকে পেয়ে খুবই খুশি। ও আজকে ওদের সাথে আছে, দেখতেছেন রান্নাঘরে কোনো ডিস্টার্ব করতেছে না, ওদের সাথে খেলাধুলা করতেছে, খুব মজায় আছে। আসলে আমাদেরও খুব ভালো লাগতেছে, বাসায় অনেক দিন পর আর কি একটু মানে বাসাটা ভরা ভরা আছে, খুব ভালো লাগতেছে। আর এখন এই যে টমেটোগুলো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিল, চিংড়ি মাছটা হয়ে গেছে, আর কিছুক্ষণ আর কি থাকলে হয়ে যাবে। তো এখন আবার পানি দিয়ে দিচ্ছে, আর একটু টমেটো দিয়েছে তো তো পানি একটু ঝোলটা শুকিয়ে গেছে, এজন্য আর একটু পানি দিয়ে দিল যে টমেটোর সাথে মাছগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, এজন্য আর কি আবার পানি দিয়ে দিল। আর এখন এই যে ধনে পাতা কুচি করে দিয়ে দিল, ধনে পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এপাশে ওই যে সবজিও হয়ে গেছে, ওখানেও ধনে পাতা কিছু দিয়ে দিল, দিয়ে এখন ওটা একটু নেড়ে চেড়ে দিবে। দুটা তরকারি আমাদের হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে। এখন ধনা পাতাগুলো পরিষ্কার করতে হবে। তো আমার ননদ বলতেছে আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি আপনার, আমার যেন না করার কষ্ট না হয়, এজন্য এগুলো আমার ননদই করে দিচ্ছে। এই যে ধনে পাতাগুলো একটা একটা করে সব আর কি পরিষ্কার করে নিচ্ছে, গোড়াগুলো ফেলে দিচ্ছে ময়লা মাটি যা আছে। আসলে শারীরিক অসুবিধা হলে কাজ করতে অনেক কষ্ট হয়। তো এই যে দেখো আমি সব ধনে পাতা পরিষ্কার করে দিয়েছে, তো এখন আমি একটা বক্সে রেখে দিয়েছি, এভাবে আমি ফ্রিজে রাখবো, মুখ লাগিয়ে ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আপনারা চাইলে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন, খুবই ফ্রেশ থাকে ধনে পাতা। আর এখানে ফারাবি আর হাম্মাদ বসে বসে খেলাধুলা করতেছে, দেখুন হাম্মাদ কত শুকিয়ে গেছে, অনেক শরীর খারাপ হয়ে গেছে। আর এ তো রাইসা, রাইসাও বসে আছে, ওরা টিভি দেখতেছে, আর ভাই বোনরা মিলে একটু দুষ্টামি করতেছে, মজা করতেছে। তো এই আপনাদেরকে দেখালাম, ওরা ফারাবি আবার চলে গেছে রান্নাঘরে ওর ফুপির কাছে, এখন ওদেরকে কিছু খেতে দিতে হবে। ওরা তো সবাই মুড়ি খেতে চাচ্ছে, এখন আর কি মুড়ি মাখানোর জন্য আয়োজন চলতেছে। এখানে মরিচগুলো কেটে নিচ্ছে, আমারও ঠান্ডা লেগেছে, তো আমার ননদ বলতেছে মুড়ি মাখালে ভালো লাগবে, আপনারও ঠান্ডা লেগেছে। আবার এদিকে দেখা যাচ্ছে ফারাবি মুড়ি পছন্দ করে, এজন্য মুড়ি মাখাচ্ছে, কিন্তু মুড়িতে চানাচুর দেওয়া হবে না, কারণ বাচ্চারা খাবে, চানাচুর দিলে ঝাল খেতে পারবে না, এজন্য আর কি চানাচুর না দিয়ে আমরা জাস্ট ধনে পাতা দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখাবো। মুড়ি মাখে আর কি সবাই একটু খাওয়া দাওয়া করবে, এজন্য মুড়িটা মাখিয়ে নিচ্ছে। ভালো করে পেঁয়াজ মরিচ ধনে পাতা মেখে নিয়েছে, এখন এই যে মুড়িটাও দিয়ে দিচ্ছে, দিয়ে এখন মুড়িটা ভালো করে মেখে নিবে। এভাবে মুড়ি মাখিয়ে খেলে খুবই ভালো লাগে, আমাদের কাছে খুব ভালো লাগে, একটা মানে
পেঁয়াজের যে ফ্লেভারটা খুব ভালো লাগে চানাচুর ছাড়াও। এইভাবে মুড়ি মাখা মাখায় খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। তো বাচ্চারাও খেতে পারে, ঝাল কম থাকে, এজন্য আমরা মাঝে মধ্যে এভাবে মাখাই, আর আমরাও খাই আর বাচ্চারাও খায়। এখন ওদেরকেও দিব আর আমরা দুজনও খাবো। তো এখন সন্ধ্যার সময় এই যে বসে বসে সবাই মুড়ি খাচ্ছে, মুড়ি খাওয়া দাওয়া করতেছে, ফারাবি যে একটা করে নিচ্ছে আর খাচ্ছে, ওর খাওয়া বসে বসে বলতেছি সুন্দর করে আপুর সাথে খাও, সে একটা করে নেয় আবার চলে যায়। হাম্মা তো খুব একটা খেতে চাচ্ছে না। তো যাই হোক, সন্ধ্যার সময় খাওয়া দাওয়া শেষে ওরা অনেক মজা টজা করলো। এখন তো রাতের খাবার দাওয়ার টাইম হয়ে গেছে, সবাই এই জন্য খাওয়া দাওয়া করতেছে, সবাই বসে পড়েছে। রাইসা আর আপনাদের ভাইয়া বসেছে, আর এপাশে আমার ননদের জামাই আর ননদের ছেলে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আমার ননদের রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।